মনোনয়নপত্র বৈধ হয়েছে এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি আমার তিন থানার জনগণ চরবদ্দশন সদরপুর ভাঙ্গা তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই মনোনয়নপত্র বৈধ হলো আমি খুবই আনন্দিত এবং ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনের জন্য সকল নেতাকর্মী সহ জনগণকে নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি নির্বাচন করার জন্য আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সেদিকে আমরা নজর দিব এবং আমরা আশা করি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারাও যেন আচরণবিধি লঙ্ঘন না করেন একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা সুষ্ঠু নির্বাচন দিবেন আমরা কিছুদিন ধরে দেখছি যে আমাদের গতকালকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন যে হেভিওয়েট প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদের যদি জনপ্রিয় হয় তাহলে সেটাকে সাধুবাদ জানাবেন আমরা আসলে বুঝতে পারি না হেভিওয়েট বলতে কি বুঝে যে দুইবার তিনবার পরাজিত হয়েছেন সে কি হেভিওয়েট নাকি অথবা যে নির্বাচিত হয়েছেন দুই তিনবার হেভিওয়েট কি জনগণের ভোটে মাপা হয় নাকি দলের পোস্টে মাপা হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না তারপরও হেভিওয়েট হোক আর যেই ওয়েটই হোক হালকা ওয়েটেরই হোক জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে সবতকালকে ক্লিয়ার করে দিয়েছেন যে কোনো বহিষ্কার কোনো ব্যবস্থা নেওয়া হবে না দল থেকে আমাদের দল থেকেই তো বলে দিয়েছেন আমাদের উৎসাহিত করছেন স্বতন্ত্র প্রার্থীদের অতএব আমরা উৎসাহিত হচ্ছি কোনো বহিষ্কারের কিছু নাই আমরা তো এখানে কিন্তু জিনিসটা কিন্তু বুঝতে হবে সেটা হলো যে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল যিনি আমাদের ওবায়দুল কাদের সাহেব উনি কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে বলেছেন যে তারা যদি হেভিওয়েটদের পরাজিত করে আসে সাধুবাদ জানাবে এখন বিচ্ছিন্নভাবে নিজের সমস্যার জন্য যদি কোনো অন্য কোনো নেতা সে যদি বসে অন্য কোনো সিদ্ধান্ত দেন যে উনি এটা করবেন এটা করবেন আসলে এটা তার ব্যক্তিগত স্টেটমেন্ট হতে পারে ব্যক্তিগত সুবিধার জন্য কারণ তার নির্বাচনী এলাকাও স্বতন্ত্র দাঁড়ায় ইতিমধ্যে দাঁড়ায় গেছে উনি ওনার নিজের স্বতন্ত্রকে থামানোর জন্য বলছেন কিনা এটা থেকে আমি বলতে পারবো না